This is not nice. বাংলাদেশের সাতক্ষীরা জেলার আশাশুনি এবং দেবহাটা থানার কয়েকটি স্থানে বাঁধ ভেঙে যাওয়ার ফলে এই চিত্র। ঘূর্ণিঝড় আমফানের সতর্কতা সংকেত জারি থাকা অবস্থায় সাতক্ষীরা শহর থেকে সুব্রত রায় তার দল ভিবিটি নিয়ে চলে যায় আশাশুনিতে। মংলায় দুটি সাইক্লোন সেন্টার এবং সাতক্ষীরাতে তিনটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় প্রার্থীদের নিয়ে যায় মানবিক ফাউন্ডেশন। এভাবেই ঘূর্ণিঝড় আসার শুরু থেকেই কাজ করে যাচ্ছে আমাদের চেনা কিছু ভলেন্টিয়ার। ঘূর্ণিঝড় আঘাত হানার পরদিনই আশ্রয় কেন্দ্রে থাকা আশ্রয় প্রার্থীদের কাছে শুকনা খাবার বিতরণ করে প্রথম আলো বন্ধুসভা। আমি জাহিদ বাথর প্রথম আলো বন্ধুসভার সাতক্ষীরা হয়ে গেছিলাম ত্রাণ বিতরণের জন্য। তার কিছু টুকরো অংশ আপনাদেরকে দেখাবো।